وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা, যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই মহামারীর ভয়াবহ অবস্থায় সুস্থ রেখেছেন, সহি সালামত রেখেছেন। সেই আল্লাহ রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা, যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের হেদায়তের জন্য আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়ে শেষ রাসুল করে প্রেরণ করেছেন। আজকে জুমাবার 12ই জিলকাদা 1441 হিজরি মোতাবেক 3রা জুলাই 2020 মক্কাতুল মুকাররমায় মসজিদুল হারামে যে গুরুত্বপূর্ণ খুতবা আজকের হয়েছে জুমার, সেই খুতবার খতিব হচ্ছেন সম্মানিত শেখ বন্দর বিন আব্দুল আজিজ বলিলা হাফেজাহুল্লাহ তাআলা। এই খুতবার অনুবাদ ইনশা আল্লাহ তাআলা আমরা পেশ করব আজকে আপনাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাতু সালামের পরে এবং তার সাহাবায়ে কেরামদের জন্য দোয়া এবং তাদের অনুসারী যারা কিয়ামত পর্যন্ত নিষ্ঠার সাথে তাদের জন্য দোয়ার পরে শেখ বলছেন, অতঃপর ফাত্তাকুল্লাহ আইয়ুহাল মুমিনুন, হে মুমিন, হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করুন এবং আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যেমন তিনি নির্দেশ দিয়েছেন তেমন হয়ে চলুন। তাহলে আল্লাহ যে ওয়াদা করেছেন আপনাদের সাথে তা আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দেন আপনাদেরকে তখন ডাকে সাড়া দিন। তাহলে আপনারা যখন দোয়া করবেন তখন তিনি আপনাদের দোয়ায় সাড়া দেবেন। যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক পরিষ্কার রাখবে, নিষ্ঠার সাথে সম্পর্ক রাখবে, আল্লাহও তার সাথে সম্পর্ক ভালো রাখবে। যেই ব্যক্তি আল্লাহর কাছে আশ্রয় নেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আশ্রয় দেবেন। যেই ব্যক্তি জীবনের প্রতিটি কাজকর্মকে আল্লাহর ওপর সঁপে দেবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হবে। যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে বিক্রি করে দেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে খরিদ করে নেবেন এবং তার বিনিময় হিসাবে তিনি তার সন্তুষ্টি এবং জান্নাত প্রদান করবেন। ভূমিকার পরে আসল বিষয়বস্তু শুরু করছেন। বিষয়বস্তু আজকের খুতবার হচ্ছে উদাসীনতার কারণ এবং প্রতিকার। মানুষের পুরো জীবনটা সত্যিকার তখনই ফলপ্রসূ জীবন যখন সবসময় আল্লাহর জিকির আজকার থাকবে, আল্লাহকে স্মরণ করবে এবং মানুষের আফিয়াত সার্বিক নিরাপত্তা রয়েছে, শরীয়তের বিধিবিধানের অনুকূলে জীবনযাপনে শরীয়তের বিধিবিধান পালন করলেই তাতে সার্বিক নিরাপত্তা রয়েছে এবং ধ্বংস থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে কোরআন সুন্নাহর অনুসরণ করা। কোরআন এবং সুন্নাহর যে জাহাজ রয়েছে সেই জাহাজে আরোহণ করা এবং সার্বিক সফলতা হচ্ছে যেই ব্যক্তি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পারল, নিজেকে দূরে রাখতে পারল জাহান্নাম থেকে এবং জান্নাতে প্রবেশ করতে পারল, এ হচ্ছে সবচেয়ে বড় সফলতা।
হে মুসলিমগণ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরকে সৃষ্টি করেছেন যাতে করে মানুষের অন্তর আল্লাহকে চেনে, আল্লাহর সাথে পরিচিতি থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সুসম্পর্ক থাকে। আল্লাহর স্মরণ করাই অন্তরকে কোনো কিছু বাধা না দিতে পারে এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনাবলী সম্পর্কে চিন্তা করার ক্ষেত্রে কোনো কিছু তাকে ব্যস্ত না করে দেই, উদাসীন না করে দেই। কিন্তু মানুষের অন্তর এমন যে অন্তরের কিছু ব্যাধি রয়েছে। অন্তর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সুসম্পর্ক রাখার ক্ষেত্রে বেশ কিছু পর্দা রয়েছে, যে পর্দা কখনো কখনো অন্তর পর পড়ে যায়। বেশ কিছু রোগ রয়েছে, সে রোগে আক্রান্ত হয়ে যায়, যা মানুষের অন্তরের মাঝে এবং যেই জন্য মানুষের অন্তরকে সৃষ্টি করা হয়েছে তার মাঝে অন্তরায় হয়ে দাঁড়ায়, এবং যা উদ্দেশ্য করা হয়েছে অন্তরের জন্য, যে উদ্দেশ্যে অন্তরকে সৃষ্টি করা হয়েছে সেই উদ্দেশ্য থেকে দূরে সরিয়ে ফেলে। অন্তরের ওপর যেই মারাত্মক অবস্থা এবং সবচাইতে বেশি ক্ষতি সাধনকারী অবস্থা তৈরি হয় তা হচ্ছে গাফিলতির রোগ, উদাসীনতার ব্যাধি। এমন এক মারাত্মক ব্যাধি যে ব্যাধি মানুষের লম্বা নিদ্রার কারণ হয়ে থাকে, আল্লাহর স্মরণ থেকে ফিরিয়ে দেওয়ার কারণ হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান থেকে উপদেশ নেওয়ার ক্ষেত্রে তা থেকে ফিরিয়ে দেওয়ার কারণ হতে পারে। যখন এই রকমের অবস্থা হয়ে যায় তখন মানুষের অন্তর মনের চাহিদা পূরণ করে, মন যা চায় তাই করে থাকে, এবং তার যে সত্যিকার অনুভূতি হওয়া উচিত ছিল এবং সত্যিকার অনুভূতির সাথে তার যে সীমানা রয়েছে তার সীমানার লক্ষ্য রেখে থেমে যাওয়া উচিত ছিল, সেই অনুভূতি হারিয়ে ফেলে। যেসব উদাসীনতা মানুষের হয়ে থাকে বিভিন্ন প্রকারের রয়েছে, তার মধ্যে একটি উদাসীনতা গাফিলতি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যে সৃষ্টিগত নিদর্শন রয়েছে এবং শরীয়তগত নিদর্শন রয়েছে। ওলামারা বলেছেন যে আল্লাহ রাব্বুল দুই রকমের আয়াত অর্থাৎ নিদর্শন সৃষ্টি করেছেন, আয়াতুন কাউনিয়া সৃষ্টিগত নিদর্শনাবলী এবং আয়াতুন শারঈয়া বিধানগত শরীয়তগত নিদর্শনাবলী। তো আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিগত নিদর্শন সমস্ত সৃষ্টি যা দেখে, যা নিয়ে গভীরভাবে চিন্তা করে এসবের সৃষ্টিকর্তাকে চেনা যায়, এবং বিধানগত যে নিদর্শনাবলী রয়েছে শরীয়তের আয়াত সেগুলি নিয়ে গভীরভাবে চিন্তা করলে তা থেকে উপদেশ নেওয়া হয়। কোরআনে কেরিমের আয়াত থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে উপদেশ নেওয়া সম্ভব হয়। এই গাফিলতি, যেই গাফিলতি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিগত নিদর্শন এবং শরীয়তগত নিদর্শন নিয়ে চিন্তা করা থেকে উদাসীন করে দেয়, অন্তর যখন গাফিল হয়ে যায়। সুতরাং একটির পর একটি নিদর্শন আসতে থাকে, সৃষ্টিগত নিদর্শন আসতে থাকে পৃথিবীর অবস্থায়, প্রতিদিন যা দেখছেন এবং যা আবর্তন বিবর্তন ঘটছে, এবং শরীয়তগত যে নিদর্শনাবলী রয়েছে, বিধিবিধান রয়েছে, একটির পর একটি আসতে থাকে, কিন্তু অন্তর
খেলতামাশায় মেতে থাকে। বিশ্বাস এবং ঈমানের জন্য উৎসাহিত হয় না, আগ্রহী হয় না, আল্লাহর ভয় ভীতির দিকে ছুটে না, আল্লাহর সামনে বিনয়ী হওয়া, একাগ্রতার জন্য এবং দৃঢ় বিশ্বাসের জন্য কোনো রকম, যখন কোনো উদাসীন স্থানে গাফিল অন্তরে অবতরণ করে যার উপদেশ নেওয়ার যোগ্যতা নেই, নসিহত গ্রহণ করার যোগ্যতা হারিয়ে ফেলেছে, এর ঠিক উদাহরণ হচ্ছে বৃষ্টির মতো, যে বৃষ্টি জমিনে বর্ষিত হয় জমিনকে প্রাণ দেওয়ার জন্য, জমিনে উর্বর শক্তি বৃদ্ধি করার জন্য। কিন্তু কিছু জমিন রয়েছে, যেই জমিন হচ্ছে টিলা জমিন, সেখানে পানি ধরেও রাখতে পারে না সেই টিলা জমিন, যার ফলে সেখানে কোনো রকমের ঘাসপালা গাছপালা উদ্ভিদ জন্মায় না, কোনো কাজ হয় না বৃষ্টির দ্বারা। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলমিনের যে নিদর্শনাবলী রয়েছে সেগুলি হচ্ছে বৃষ্টির মতো, আর গাফিল অন্তর হচ্ছে এমন টিলা জমির মতো, যেই জমিতে বৃষ্টি বর্ষণ হলেও কোনো কাজ হয় না। দ্বিতীয় গাফিলতি হচ্ছে পরকাল থেকে গাফিল হয়ে যাওয়া, উদাসীন হয়ে যাওয়া, পরকাল সম্পর্কে কোনো চিন্তা না করা, কোনো ভ্রক্ষেপ না করা, পরকাল সম্পর্কে চিন্তাশীল হয়ে তার জন্য যথ প্রচেষ্টা থাকা উচিত, যে পরকালের ঘরকে সুন্দর করব তা না করা, পরকালের জন্য প্রস্তুতি না নেওয়া, এমন একদিন হঠাৎ করে চলে আসবে যেই দিন আক্ষেপ করবে উদাসীনরা, কিন্তু আর সংশোধনের সুযোগ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, অধিকাংশ লোক জানে না, জানার চেষ্টা করে না। কি সম্পর্কে? পরকাল সম্পর্কে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, জানে না মানে এই নয় যে তারা মূর্খ অজ্ঞ, দুনিয়ার কিছু বুঝে না, না দুনিয়া অনেক বেশি বুঝে। আল্লাহ বলছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, তারা পার্থিব জগতের বাহ্যিক বিষয়গুলি যথেষ্ট বুঝে, বস্তুবাদী তারা, জড়বাদী তারা, দুনিয়ায় যা দেখি সায়েন্স টেকনোলজি আর পৃথিবীর যে মানব জাতির উন্নতি সেসব যথেষ্ট বুঝে জানে। ওহম আনিল আখেরাত হম গাফেলুন, কিন্তু তারা আখেরাত থেকে গাফেল উদাসীন। সূরা রুম আয়াত নম্বর 6-7, পরকাল সম্পর্কে একেবারে বেপরোয়া উদাসীন, কোনো পরোয়া নেই। এইরকম যারা উদাসীন মানুষ তাদের লক্ষ্য উদ্দেশ্য এবং তাদের চিন্তা চেতনা হচ্ছে যে তারা দুনিয়া নিয়ে মেতে আছে, তাদের এই পার্থিব জগতই হচ্ছে আসল লক্ষ্য উদ্দেশ্য, এই পার্থিব জগৎ থেকে তাদের জ্ঞান এগিয়ে যাওয়ার মতো ক্ষমতা রাখে না যে আরও কিছু নিয়ে চিন্তা করবে। পার্থিব জগতের চাকচিক্যময় জীবন কেমন করে তৈরি করা সম্ভব হবে, কেমন করে পার্থিব জীবন উন্নতি করা সম্ভব হবে যথেষ্ট তারা বুঝে, কিন্তু এই পৃথিবীকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন, এর আসল মর্ম কি, রহস্য কি, কিছুই উপলব্ধি করল না। পার্থিব জীবন থেকে শুধু সেখানকার আমোদ ফুর্তি, খেলাধুলা এবং মনের চাহিদা পূরণ করা, আর পার্থিব জীবনের যে স্বাদ রয়েছে নগদ নগদ তাই শুধু উপলব্ধি করল। পার্থিব জীবনের যে ক্ষতিকর দিক রয়েছে এবং পার্থিব জীবনে যারা লাগামহীন জীবন যাপন করেছে তাদের পরিণাম যে ভয়াবহ রয়েছে, এসব নিয়ে কোনো কিছুই জানার চেষ্টা করল না, এগুলি থেকে অজ্ঞ থেকে গেল। তারা ভাবল
যে তাদেরকে মনে হয় দুনিয়ার ভোগবিলাসের জন্য সৃষ্টি করা হয়েছে। এটা জানলো না যে মানুষকে দুনিয়ার জন্য সৃষ্টি করা হয়নি, বরং দুনিয়াকে মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে। মানব জাতিকে দুনিয়ার ভোগবিলাসের জন্য, দুনিয়ার গরজের জন্য সৃষ্টি করা হয়নি, বরং দুনিয়াকে মানুষের গরজ পুরো করার জন্য সৃষ্টি করা হয়েছে। দুনিয়াকে কামড়ে ধরে নেওয়ায় তারা দুনিয়া নিয়ে ব্যতিব্যস্ত হয়ে গেছে এবং দুনিয়ার প্রতি তারা এমনভাবে ঝুঁকে গেছে যে দুনিয়া যে ধ্বংসশীল তা থেকে উদাসীন হয়ে পড়েছে। দুনিয়া কখনোই স্থায়ী নয়, দুনিয়া হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র, অত্যন্ত খাটো। যতই দীর্ঘ সময় আপনি পান না কেন, এক সময়ে দুনিয়া শেষ হয়ে যাবে এবং দুনিয়া যতই সুন্দর লাগুক না কেন সেটা সুন্দর নয়। এটা বুঝল না হে আল্লাহর বান্দারা। সুতরাং যেই আখেরাত থেকে এই গাফিলতির জীবনযাপন করল, সে আখেরাত যখন আগমন করবে, পরকালে যখন হাজির হবে এই উদাসীন মানুষরা, সেই সময় তাদের আক্ষেপ সুস্পষ্ট হয়ে উঠবে। কিন্তু সেই সময় তাদের আক্ষেপ কোনো কাজে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টিকে তুলে ধরেছেন এইভাবে, মহান আল্লাহ ইরশাদ করছেন, ওয়া আনযিরহুম ইয়াউমাল হাসরা, মানব জাতিকে সতর্ক সাবধান করো আক্ষেপের দিবস থেকে। ঈদ কদিয়াল আমর, যখন চূড়ান্ত ফয়সালা করে দেওয়া হবে। ওয়াহুম ফি গাফলাতি ওয়াহুম লা ইউমিনুন, কিন্তু তারা গাফিলতিতে নিমজ্জিত ছিল, উদাসীন হয়ে জীবনযাপন করছিল এবং তারা বিশ্বাসীও ছিল না। সূরা মরিয়াম আয়াত নম্বর 39। এই দিন হচ্ছে এমন এক মহাদিবস যেই দিন সমস্ত সৃষ্টি জগতের মাঝে চূড়ান্ত ফয়সালা করা হবে, আল্লাহ বিচার করবেন। মানুষ দুই ভাগে বিভক্ত হবে, কেউ হতভাগা হবে, কেউ ভাগ্যবান হবে, কেউ জান্নাতে চিরস্থায়ী হবে, কেউ জাহান্নামে চিরস্থায়ী হবে। জান্নাতীরা নিয়ামত ভরা, ভোগবিলাসের সামগ্রী ভরা জান্নাতে সম্মানিত হবে এবং জাহান্নামীদের আক্ষেপ আফসুস এবং ধ্বংসের শেষ থাকবে না। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউতা বিল মউতি কাহাইয়াতি কাবাশিন আমলাহ ফায়ুনাদি মুনাদি। কিয়ামতের মাঠে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তখন মতকে, এই যে মৃত্যু, আমাদের মরণ, এই মরণকে নিয়ে আসা হবে একটি দুম্বা, এমন দুম্বার আকারে যে দুম্বায় সাদা কালো রং রয়েছে, কিছু অংশ সাদা কিছু অংশ কালো, দেখতে সুন্দর যে দুম্বা, এই দুম্বার আকারে নিয়ে আসা হবে। তারপরে একজন আহ্বায়ক আহ্বান করবে, ইয়া আহলাল জান্না, হে জান্নাতিরা, ফয়াশরাইবুন ওয়ায়ানযুরুন, তখন তারা ভয়ে ভয়ে দেখবে যে কি হইল, জান্নাতে তো আসলাম, জান্নাত থেকে আবার বের করে দেবেন নাকি। ফায়াকুনুন ফায়াকুল, সে আহ্বায়ক বলবে, হাল তারিফুনা হাজা, একে চিনতে পারছো। ফায়াকুলুন, তারা বলবে, নাম চিনতে পারছি, হাজাল মত, এটি হচ্ছে মরণ, প্রত্যেক মানুষের যে মরণ, মরণের পৃথিবীতে কোনো আকার নেই আমাদের জানা, কিন্তু তার একটা আকৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসবে, চেনবে যে এটি হচ্ছে মরণ। অকুল্লহম কাদরা আহু, সবাই দেখবে, সমস্ত জান্নাতীরা, সোম্মায়ুনাদি, তারপরে ডাক দেবে, ইয়া আহলান্নার, হে জাহান্নামীরা, হে জাহান্নামের অধিবাসীরা। তারা মাথা উঠিয়ে দেখবে যে কি হয়েছে দেখি। ফায়াকুল, সে আহ্বায়ক বলবে, হাল তারে ফোনা হাজা, একে চিনতে পারছো। ভাইয়া করুন, বলবেন, নাম হাজাল মত, এই হচ্ছে মরণ। অকুল্লহম কাদরা, সবাই দেখবে, সমস্ত জাহান্নামীরা দেখবে। ফায়ুজ বাহু, তারপরে জান্নাত জাহান্নামের মাঝখানে এই মরণকে জবাই করে দেওয়া হবে। সুম্মা ইয়াকুল, তারপরে সে আহ্বায়ক বলি, ইয়া আহলাল জান্নাতে খুলুদুন ফালা মত,
হে জান্নাতীরা শুনে রাখো, এখন এখন চিরকাল থাকবে, আর কখনো মরণ হবে না, ভয় করিও না। ওয়া আহলান্নার, হে জাহান্নামীরা, খুলুদুন ফালা মউত, তোমরা চিরস্থায়ী এখানে চিরকাল জাহান্নামে থাকবে, মত আসবে না, জ্বলে শেষ হয়ে যাবে কিন্তু মত আসবে না, আবার শরীর পুনরায় তৈরি করে দেওয়া হবে, আবার জ্বালানো হবে। তারপরে এই আয়াত পাঠ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আনযিরহুম ইয়াউমাল হাসরাহ, মানব জাতিকে সতর্ক সাবধান করে দাও আক্ষেপের দিবস থেকে, ইদ কদিয়াল আমর, যেদিন চূড়ান্ত ফয়সালা করে দেওয়া হবে কে জান্নাতি কে জাহান্নামী, ওয়াহুম ফি গাফলা, সেই জান্নাত জাহান্নাম এবং পরকালের দিবস থেকে, আক্ষেপের দিবস থেকে তারা উদাসীন হয়ে দুনিয়ায় জীবন যাপন করেছে কর্মজগতে। দুনিয়ায় যেহেতু গাফিলতির জীবন যাপন করেছে, সুতরাং পরিণাম খারাপ হবে, ওহম লায়ু মেনুন, এই জন্যই তারা ইমান নিয়ে আসতে পারেনি। ইমাম বুখারি রাহেমাহুল্লাহ এবং ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ দুই সহি কিতাবে এই হাদিসটি নিয়ে এসেছেন। এখন এই গাফিলতির প্রতিকার বা চিকিৎসা কী? আমরা এই অন্তরের গাফিলতি উদাসীনতা কী করে দূর করব? গাফিলতির চিকিৎসা হচ্ছে জ্ঞান অর্জন করা, এবং দুনিয়ার যে অবস্থা যা আমরা দেখতে পাচ্ছি, জানতে পারছি, দুনিয়ার অবস্থা নিয়ে একটু গভীরভাবে চিন্তা করা, এবং দুনিয়া যেমন তেমন দুনিয়াকে মনে করা, দুনিয়ার যতটা গুরুত্ব রয়েছে ততটাই শুধু গুরুত্ব দেওয়া, দুনিয়ার যেমন অবস্থা তেমনই দুনিয়াকে মনে করা, দুনিয়ায় ডুবে না যাওয়া, দুনিয়া হাসিল করার জন্য, দুনিয়ার ভোগবিলাসের সামগ্রীর জন্য মেতে না ওঠা, যাতে করে অন্তরের ওপর দুনিয়ার ভালোবাসা ছেয়ে না যায়, দুনিয়ার আসক্তি যেন শিকড় না গেড়ে দিতে পারে, যার ফলে মানুষ আখেরাত থেকে গাফিল হয়ে যায়। দুনিয়া এবং আখেরাত হচ্ছে দুইজন সতীনের মতো, একজন পুরুষ তার দুই স্ত্রী রয়েছে, একজনকে যত বেশি সন্তুষ্ট করবে আর একজন অসন্তুষ্ট হবে, আর একজনকে যদি বেশি সন্তুষ্ট করতে হয় আর একজন অসন্তুষ্ট হবে, ঠিক তেমনই দুনিয়া এবং আখেরাত। এই দুনিয়া এবং আখেরাতের যার সাথে অন্তরের সম্পর্ক বেশি হবে আরেকটির সাথে সম্পর্ক কমে যাবে। এর একমাত্র চিকিৎসা হচ্ছে যে আখেরাতকে পরকালকেই লক্ষ্য উদ্দেশ্য বানাতে হবে, যে পরকাল আমাদের লক্ষ্য উদ্দেশ্য আমাদের জীবনের, এবং দুনিয়া হচ্ছে পরকালের লক্ষ্য উদ্দেশ্য পুরা করার মাধ্যম। এটা হচ্ছে আমাদের ক্ষেত, যে আখেরাতের এটি মাজরাতুল আখেরা, এখান থেকে আমরা সম্বল গ্রহণ করব, যার মাধ্যমে আমরা আখেরাতে সুখময় জীবন হাসিল করতে পারব। যদি এইভাবে আমরা দুনিয়া সম্পর্কে চিন্তা করি তাহলে আমরা সফলতা লাভ করব, ব্যর্থ হব না। তৃতীয় রকমের গাফিলতি, দুটো গাফিলতির প্রকরণ এর আগে তুলে ধরা হয়েছে, তৃতীয় গাফিলতি হচ্ছে মানব জাতির ইতিহাসে যারা আমাদের পূর্বে চলে গেছে তাদের উত্থান পতন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, এই শিক্ষা থেকে গাফিল হয়ে যাওয়া, উদাসীন হয়ে যাওয়া, উদাসীন হলে চলবে না। মানব জাতির ইতিহাসে কত সত্য ঘটনা আমরা জানি, আম্বিয়া রসুলগণের ঘটনা, তাদেরকে আল্লাহ কিভাবে সম্মানিত করেছেন, এবং তাদের যারা বিরোধী শত্রু ছিল, বহু জাতি যারা কাফের অবাধ্য জাতি ছিল, পাপিষ্ট জাতি ছিল, তাদেরকে কিভাবে আল্লাহ ধ্বংস করেছেন, মানব জাতির এই উত্থান পতন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, আমাদেরকে নাকে তেল দিয়ে ঘুমালে হবে না। এখানে অনেক কিছু শিখার রয়েছে, কিন্তু শিখার লোকের অভাব রয়েছে। এসব ঘটনা বলি
শিক্ষা না নিয়ে শুধু কাহিনী হিসাবে পড়লে হবে না। এগুলি ঐতিহাসিক ঘটনা, জানলাম শিখলাম আর সেগুলি থেকে অতিক্রম করে চলে গেলাম উদাসীন হয়ে, এমনটা হলে চলবে না। এগুলি এমন নয় যে শুধু ঘটনা, শুধু গল্পগুজবের মতো কাহিনী শুনলাম, শুনতে মজা লাগলো, শোনাতে মজা লাগলো আর আমরা তা থেকে আমরা কিছুই শিক্ষা নিলাম না। এইভাবে মানব জাতির ইতিহাসের ঘটনাগুলিকে নিলে হবে না, বরং এগুলি হচ্ছে আমাদের জন্য বড় উপদেশ। কিন্তু এই উপদেশ থেকে লাভবান কে হবে? যার সত্যিকার জাগ্রত অন্তর রয়েছে। লেমান খান আল্লাহ কল, আল্লাহ সুরে কাফ বলেছেন, আও আল কাসাম আওয়া শাহিদ, যার সত্যিকার জাগ্রত অন্তর রয়েছে এবং মনোযোগী হয়ে শুনল, অন্তরকে উপস্থিত করে যে কি এখান থেকে আমি নিতে পারি, কি এখান থেকে শিখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব, মানব জাতির ইতিহাসে আম্বিয়া রসুলগণ এবং তাদের জাতির ইতিহাসে সূরা ইউসুফে ইউসুফ আলাইহিস সালামের এই আহসানুল কাসাস সুন্দর কাহিনী বর্ণনা করার পরে শেষের দিকে এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন যে মানব জাতির ইতিহাসে জ্ঞানীদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, ইবরাহ শিক্ষণীয় বিষয় রয়েছে। মা কানা হাদিসা ইউফতারা, শুধু এগুলি গল্প গুজব নয়, কাহিনী নয় যেগুলি রচনা করা হয়েছে। ওয়ালাকিন তাসদিক আল্লাযী বাইনা ইয়াদাই, সামনে যা কিছু রয়েছে তার সত্যায়নকারী, ও তাফসীল কুল্লি, সে সব কিছুর বিশদ তাতে বিবরণ রয়েছে, ও হুদান, তাতে রয়েছে দিক নির্দেশনা, রাস্তা দেখানো হয়েছে, ও রহমা, এবং তাতে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের করুণা, লিকওমিয়ুমে, বিশ্বাসী জাতির জন্য। এই ঘটনাগুলি মানুষের জন্য রহমত হতে পারে, হেদায় দিক নির্দেশনা হতে পারে এবং এগুলি থেকে অনেক কিছু শেখা যেতে পারে যদি শেখার চেষ্টা করে। হে মুসলিমগণ, 4 নম্বরে সবচেয়ে বড় গাফিলতির প্রকরণ হচ্ছে আল্লাহর জিকির আজগার থেকে গাফিল হওয়া। মহান আল্লাহকে সবসময় স্মরণ রাখতে হবে, অন্তরে স্মরণ করতে হবে, অন্তর থেকে জিকির করতে হবে, জবানে জিকির করতে হবে, যে অঙ্গ প্রত্যঙ্গে জিকির আজকার আল্লাহকে স্মরণ করতে হবে। এ মহান আল্লাহর জিকির থেকে গাফিলতি, উদাসীনতা, এটি হচ্ছে সবচেয়ে বড় গাফিলতি। এই উদাসীনতা, এই গাফিলতি সমস্ত গাফিলতিকে টেনে নিয়ে আসে। মানুষ যখন আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে যায়, সেটা ফরজ জিকির হোক অথবা সন্নাত নফল জিকির আজকার হোক, আল্লাহর জিকির আজকার থেকে, আল্লাহর স্মরণ থেকে যখন গাফিল হয়ে যায়, তখন অন্য অন্য গাফিলতিগুলি চলে আসে, যা মানুষকে একেবারে ছিন্ন ভিন্ন করে দেয়। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিকির আজকার করতে বলেছেন বেশি বেশি, এবং গাফিলতি থেকে, উদাসীনতার জীবন থেকে নিষেধ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা আরাফের আয়াত নম্বর 205, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা, হে নবী তোমার প্রতিপালককে স্মরণ করো তোমার মনে মনে, তোমার অন্তরে স্মরণ করো, তাদাররুআন ওয়া খীফা, বিনয়ী হয়ে, একগ্রতার সাথে এবং ভয়ে ভীত হয়ে, ওয়া দুনাল জাহরি মিনাল কাওলি বিল গুদুবি ওয়াল আসাল, উচ্চ স্বরে নয়, আস্তে আস্তে করি। তাহলে জবানেও জিকির করতে হবে, অন্তরও জিকির আজকার করতে হবে, সকাল বিকাল সব সময়। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আর যারা গাফিল উদাসীন তাদের দলভুক্ত হইও না, গাফিলদের দলে সামিল হইও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে ওই সব লোকদেরকে যারা আল্লাহর জিকিরকে পরিত্যাগ করেছে তাদেরকে গাফিল বলেছেন, উদাসীন বলেছেন। এই গাফিলতির প্রতিকার হচ্ছে সর্বদা আল্লাহর জিকির আজকার করা এবং মুজাহাদা করা, সর্বাত্মক প্রচেষ্টা চালানো। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, মানুষ যখন আল্লাহর জিকির আজকার করে তখন মানুষের অন্তর নিদ্রা থেকে জাগ্রত হয় এবং মানুষের অন্তরের
যে তন্দ্রা আছে সে তন্দ্রা দূর হয়ে যায়। আর মানুষের অন্তর যদি ঘুমিয়ে থাকে তাহলে ক্ষতিগ্রস্ত হয়, অনেক লাভ হাতছাড়া হয়ে যায়, যার ফলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে যখন মানুষের অন্তর জেগে উঠে। এবং নিদ্রার অবস্থায় যা কিছু ছুটে গেছে তা জানতে পারে, তখন প্রস্তুতি নেই এবং অবশিষ্ট যে জীবনটা রয়েছে সেই জীবনটা আল্লাহ রাব্বুল আলমিনের এবাদতে কাটাবার চেষ্টা করে এবং যে ঘাটতি ত্রুটিগুলি অতীতকালে হয়ে গেছে সেই ঘাটতি পূরণের চেষ্টা করে। আর সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলমিনকে স্মরণ করে অন্তরকে জাগ্রত করার মাধ্যমে সেই সেটা হতে পারে। কারণ গাফিলতি হচ্ছে গভীর নিদ্রা, মানুষের উদাসীনতা, অন্তরের গাফিলতি হচ্ছে খুব গভীর নিদ্রা। এই গাফিলতি থেকে নিরাপদ থাকবে এবং রক্ষা পাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চিকিৎসার প্রয়োগ করলে, যা তিনি বলেছেন একটি হাদিসে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা বি আশরি আয়াতিন লাম ইউক্তাব মিনাল গাফিলিন, কেউ যদি দশটি আয়াত পড়েও তাহাজ্জুদ পড়ে, বেশি না, মাত্র দশটি আয়াত পড়ে তাহাজ্জুদ পড়ল, লাম ইউক্তাব মিনাল গাফিলিন, তাহলে গাফিল উদাসীনদের দলে তাকে সামিল করা হবে না, উদাসীনদের খাতায় তার নাম লেখা হবে না, গাফিলতি থেকে মুক্তি পেয়ে গেল, অন্তর জাগ্রত থাকবে। ওমান কামাবে মেয়াতে আয়ার, কেউ যদি একশোটি আয়াত দিয়ে কেয়াম করে তাহাজ্জুদ পড়ে, কুতিবা মিনাল কানেতিন, তাহলে আল্লাহর অনুগতদের খাতায় তার নাম লেখা হবে। ওমান কামাবে আলফে আয়া, আর কেউ যদি 1000টি আয়াত দিয়ে তাহাজ্জুদ পড়ে, কুতিবা মিনাল মুকান্তিরিন, তাহলে সেই ব্যক্তি অজস্র কল্যাণ হাসিলকারীদের দলে লিপিবদ্ধ হবে। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলী হাদিসটিকে সহিহ সনদে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই উপদেশ থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। হে মুসলিমগণ, গাফিলতির সবচেয়ে বড় কারণ হচ্ছে অন্তরে গুনাহর ওপর গুনাহ জমে যাওয়া, পাপের উপর পাপ হতেই আছে, হতেই আছে আর জমতেই আছে, এটি হচ্ছে সবচেয়ে বড় গাফিলতির কারণ। যদি একটি গুনাহ হয়ে যায় আর তা থেকে সেই গুনাহগার তওবা না করে, তাহলে তার অবশ্যই একটি তাসির প্রতিক্রিয়া রয়েছে, যেটা তার বসিরতকে, অন্তর্দৃষ্টিকে প্রভাবিত করে, অন্তরের দৃষ্টির ওপর প্রতিক্রিয়া সৃষ্টি করে, ক্ষতিগ্রস্ত করে, এবং অন্তরের যে নূর রয়েছে, জ্যোতি রয়েছে, সেই জ্যোতিকে দুর্বল করে ফেলে। বান্দা যখন গুনাহ করে এবং একের পর এক অন্যায় করতেই থাকে, তখন অন্তরের ওপর মরিচা লেগে যায়, যেমন লোহা দীর্ঘ সময় ধরে পড়ে থাকলে তাতে মরিচা লেগে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা আখতা খাতিয়াতান, বান্দা যখন একটি গুনাহ করে, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায়। একটি গুনাহ করলে একটি কালো দাগ পড়ল, ফায়দা হুয়া নাজা, যদি সেই গুনাহ থেকে ফিরে আসে, বিরত হয়, গুনাহ ছেড়ে দিল, ওয়াস্তাগফারা, আল্লাহর কাছে ক্ষমা চাইল, তাওবা তওবা করলো, প্রত্যাবর্তন করলো, সুকিলা কলবহু, তাহলে অন্তরটি পালিশ হয়ে যায়, অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। ওয়াইন আদা, আর যদি গুনার পরে আবার গুনাতে ফিরে, সেই গুনাহ করতে থাকলো বারবার করে, অথবা অন্য গুনাহ, এক গুনার পরে আর এক রকমের গুনাহ করতে থাকলো, জিদা ফিহা, তাহলে এই কালো দাগ বাড়তেই থাকে, বাড়তেই থাকে, হাত্তা তালুয়া কলবা, এমনকি তার অন্তরের চারিদিকে এই দাগগুলি বিস্তার লাভ করে। ওয়াহুয়ার রান, এইটিকে বলা হয়েছে মরিচা, আল্লাযী যাকার আল্লাহ, যার কথা কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে উল্লেখ করেছেন, কাল্লা বাল রান আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন,
সূরায় মুতাফিফিন আম্মা পারে আল্লাহ বলছে কাল্লা বল রানা আলা কুলুবহিম কুসিন কালেও না, এমনটা উচিত ছিল না। রানা বল রানা আলা কুলুব, তাদের অন্তরের উপর মরিচা পড়ে গেছে, জং লেগে গেছে, মা কানু এক সেবন তাদের পাপাচারের কারণে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলহ হাদিসটি বর্ণনা করে হাদিসটিকে হাসান সহি বলেছেন। ইমাম ইবনুল কাইম রাহেমাহুল্লাহ বলেন যে সাদাউল কালবি বি আমরাইন, অন্তরের উপর মরিচা পড়ে দুটি কারণে, বিল গাফলাতি ওয়া যামবি, উদাসীনতা একটি রোগ, আর একটি হচ্ছে গুনাহ। উদাসীন হয়ে গাফিল হয়ে থাকলে অন্তর মরিচা পড়ে, আর গুনাহ করতে থাকলে অন্তর মরিচা পড়ে। ওয়া জিলাউহ বিশাই আইনে, এবং অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, মরিচা মুক্ত হয়ে যায়, ময়লা মুক্ত হয়ে যায়, দুটো জিনিসের মাধ্যমে, বিল ইস্তিগফার ওয়া যিকর, আল্লাহর কাছে ক্ষমা চাইলে এবং আল্লাহর জিকির আজকার করে আল্লাহকে স্মরণ করলে। সুতরাং অধিকাংশ সময় যেই ব্যক্তি গাফিলতিতে কাটায় সেই ব্যক্তির অন্তরের ওপর মরিচার উপর মরিচা পড়তে থাকে, এবং তার মরিচা তার গাফিলতি অনুযায়ী হয়, যত গাফিল হবে তত বেশি মরিচা বাড়তে থাকবে। আর যখন মানুষের অন্তরে মরিচা খুব বেশি পড়ে যায় তখন মানুষের অন্তর সূক্ষ্ম বিষয়গুলি উপলব্ধি করতে আর পারে না, যেই জন্য যে অবস্থায় আসল অবস্থায় অন্তর ছিল সে অবস্থায় আর থাকে না, তার ভাবমূর্তি নষ্ট হয়ে যায়, তার আসল অবস্থায় থাকতে পারে না, মানুষের অন্তর তখন বিকৃত হয়ে যায়, যার ফলে যেটা বাতিল মন্দ সেটাকে হক মনে করে, সত্য মনে করে, ঠিক মনে করে, আর হককে সত্যকে বাতিল দেখে। এই জন্য যারা শিরক বেদাতে লিপ্ত তারা শিরক বেদাতকে ভালোবাসে, তৌহিদ সুন্নতের কথা শুনলে গায়ের জ্বালা হয়। যারা অন্ধ ধর্মের ক্ষেত্রে গোঁড়ামি করে তারা দলিলের কথা শুনলে তাদের গা জ্বলে উঠে। এইরকম হয়ে যায় মানুষের অবস্থা যখন এইভাবে মরিচার উপর মরিচা পড়তে থাকে, অন্তর তখন কালো হয়ে যায়, তার উপর এমন হয়ে মরিচা পড়ে যায়, তখন মানুষের চিন্তা চেতনায় বিকৃত হয়ে যায়, তখন তার অবস্থা খারাপ হয়ে যায় এবং তার উপলব্ধি শক্তি আর থাকে না, যার ফলে হক কথা আর কবুল করতে চায় না, বাতিলকে বাতিল মনে হয় না, বাতিলের কোনো আপত্তি করে না, খারাপকে খারাপ লাগে না, বরং খারাপকে পছন্দ করে। এটি হচ্ছে বলছেন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, ওয়াহাজা মিন আযাম উকুবাতিল কালব, অন্তরের ওপরও শাস্তি রয়েছে আল্লাহর। সবচেয়ে বড় শাস্তি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অন্তর হৃদয় দিয়েছেন, যে হৃদয় হিতাহিত জ্ঞান রয়েছে, কিন্তু সেই হিতাহিত জ্ঞান দিয়ে ভালোকে ভালো বলতে পারলো না, মন্দকে মন্দ বলতে পারলো না, বরং মন্দকে ভালো মনে করতে লাগলো আর ভালোকে খারাপ মনে করতে লাগলো। এর আসল কারণ হচ্ছে গাফিলতি এবং কুপ্রবৃত্তির অনুসরণ, মনের চাহিদা পূরণ করা, বৈধ অবৈধ কোনো কিছু নেই, চাহিদা পূরণ হলেই হলো। এতে মানুষের অন্তরের যে জ্যোতি রয়েছে সে জ্যোতি নিভিয়ে যায় এবং অন্তরে যে দৃষ্টি রয়েছে সে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। মহান আল্লাহ ইরশাদ করছেন সূরা কাহফের আয়াত নম্বর 28-এ, ওয়ালা তুতে মান আগফালনা কালবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। হে নবী, যাদের অন্তর আমার জিকির থেকে গাফিল হয়ে রয়েছে, যাদের অন্তরকে আমার জিকির থেকে স্মরণ থেকে গাফিল করে রেখেছি, তাদের আনুগত্য করিও না, তাদের কথা মতো চলিও না। অত্যাবা হাওয়াহ, এবং তারা তাদের কুপ্রবৃত্তির অনুসারী হয়েছে, ওয়াকান আমরহ ফরতা, তাদের জীবনের কাজকর্মই ছিল সীমাল্লাঙ্ঘন বাড়াবাড়ি। ইমানের জন্য আহ্বানকারীর আহ্বান শুনেছে কিন্তু তাতে সাড়া দেয়নি, কোরআনের ওয়াজ শুনেছে কিন্তু ওয়াজ অন্তরে নামেনি, এই অন্তরের ওপর সংশয় এবং কুপ্রবৃত্তির ঝড় তুফান বয়ে গেছে, যার ফলে অন্তরের যে প্রদীপ ছিল তা নিভিয়ে গেছে এবং গাফিলতি তাদের ওপর চেপে বসেছে, যেমন অজ্ঞতা চেপে বসেছে, যার ফলে হেদায়েতের রাস্তাকে নিজেদের সামনে বন্ধ করে নিয়েছে
এবং হেদায়েতের যে চাবি সেই চাবিকে নষ্ট করে ফেলেছে। যার ফলে অন্তরের ওপর এমন হয়ে মরিচা পড়েছে, ময়লা পড়েছে, যে ভালো কথা বললে উপকার হয় না, লাভ হয় না, ভালো কথা শুনতে চাই না এবং গুমরাহিতে ডুবে গিয়েছে। যার ফলে তাকে যদি কেউ তিরস্কার করে, ভর্ৎসনা দেয়, ভালো লাগে না, পরোয়া করে না, কোনো উপদেশ কোনো কাজে আসে না। এমন এমন উপদেশ দেওয়া হয়েছে যে উপদেশ তীর বর্ষার চাইতে বেশি শক্তিশালী, কিন্তু সেই উপদেশ কোরআন সুন্নার উপদেশ কাজে আসেনি, কারণ অন্তর অজ্ঞতা এবং গাফিলতির সাগরে মৃত্যুবরণ করেছে এবং অন্তর কুপ্রবৃত্তির কাছে বন্দী হয়ে গেছে। যেমন মৃত ব্যক্তিকে আঘাত করলে কোনো ব্যথা পায় না, ঠিক তেমনই এই রকমের মৃত অন্তরে কোনো রকমের প্রতিক্রিয়া দেখা যায় না। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের মালিক, অন্তরকে পরিষ্কার রাখার ব্যবস্থাও দিয়েছেন, কিন্তু মানুষ যখন বেপরোয়া হয়ে যায় তখন অন্তরের এই অবস্থা হয়ে থাকে। তারপরে খতিব সাহেব বলছেন, সালাতু সালাম পেশ করুন সৃষ্টি সেরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার স্মরণকে আল্লাহ রাব্বুল আলামিন সুউচ্চ করেছেন এবং যিনি আখিরাতে সুপারিশ করবেন উম্মতের জন্য এবং তার সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দান করছেন সালাতু সালামের জন্য তার প্রতি, ইন্নাল্লাহু মালায়েকাতু ইউসাল্লুন আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এবং তার ফেরেশতাগণ নবী সাল্লাল্লাহু আলাইহি এর প্রতি সালাত পেশ করেন। আল্লাহ রাব্বুল আলামিনের সালাত হচ্ছে তার উপর রহমত বর্ষণ করা, অথবা আর একটি তাফসির হচ্ছে ইমাম আবুল আলিয়া রহমতুল্লাহ বলেছেন যে তার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মালাউল আলাই, যে নিকটবর্তী ফেরেশতা রয়েছেন আরো সে তাদের সামনে আলোচনা করা এবং তার প্রশংসা গুণগান করা, এবং ফেরেশতাদের সালাত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রহমত বরকতের দোয়া করা। যখন ফেরেশতারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল রহমত বর্ষণ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদার গণ সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি সালাত এবং সালাম পেশ করো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া রাসূলিকা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়ারদা আল্লাহুম্মা আন খুলাফাইল আরবা আবি বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী ওয়া আন সাইরিল আলি ওয়াল আসহাব। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।